আমরা চলে আসলাম একটি পাহাড় এলাকায় যেখানে একটি বটের গাছ রয়েছে এখানে বেশ কিছু মৌচাক রয়েছে সেই মৌচাকের চাকার জন্য আমাদের মোয়াল এবং তাদের আরও লেভাররা এই যে গাছে উঠছেন আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৌচাক ভাঙার জন্য মোয়ালরা গাছে উঠছেন এবং তার লেভারগুলো গাছে উঠছেন আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আপনারা আমাদের আমির ভাইয়ের কিছু অভিজ্ঞতা পাবেন প্রায় একটু পরেই তো দর্শক দেখছেন আমরা কত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে মধু কালেকশান করি মৌচাকের মধু তো চলুন আমির ভাইয়ের কিছু অভিজ্ঞতাগুলো আমরা শুনে নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমাদের পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল তো দর্শক আপনাদের সামনে যে আজকে আমাদের ভাই আমির হোসেন ভাইকে নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের বিশেষ করে যে ভাই বিভিন্ন জায়গাতে যে ঘুরে ঘুরে আমরা যে মধু কালেকশন করলাম ভাইয়ের বাড়ি হচ্ছে নূরপুর দিয়ার তো ভাই আমাদের কাছে আগেই সময় চেয়েছিলেন বিশেষ করে মধু সরাসরি উনি দেখবেন আর কি এই জন্য তো এর আগে সময় দেওয়া হয়নি তবে আলহামদুলিল্লাহ বিশেষভাবে আজকে তাকে সময় দেওয়া হয়েছিল এবং মোটামুটি পঞ্চাশ কিলোমিটারও বেশি আমরা ঘুরে ঘুরে আমরা মধু সংগ্রহ করলাম মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ চল্লিশ কিলো মতো আমরা মধু সংগ্রহ করেছি এবং ভাই নিজের চোখে সমস্ত কিছু দেখলেন তো এই যে আমরা বিভিন্ন জায়গা ঘুরে সংগ্রহ করলাম ভাইকে নিয়ে তো ভাই যে চোখে দেখলেন তো ভাইয়ের কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিও তো ভাইকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি আমির হোসেন আমি এই খাঁটি মধুর পিছনে মোটামুটি ইউটিউব থেকে সার্চ করতে করতে দেখলাম কিছু অ্যাড অ্যাড পেলাম হ্যাঁ যার মধ্যে পিস লাইব্রেরি থেকে খাঁটি মধু চাকের মধুর একটা খবর পেলাম তারপরে আমি আব্দুল কাইম ডাইরেক্ট ডাইরেক্টর পিস লাইব্রেরি মোবাইলে প্রথমে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমি বললাম ভাইকে যে আমি আপনাদের মধু ই করতে চাই একটু দেখতে চাই এবং কাস্টমারকে যেন একশো পার্সেন্ট গ্যান্ডি সহকারে আমি যেন বলতে পারি যে একটা খাঁটি মধু একশো পার্সেন্ট ন্যাচুরাল হ্যাঁ যা যার কারণে কাস্টমার যেন নিশ্চিত হতে পারে যে হ্যাঁ একশো পার্সেন্ট ন্যাচুরাল মধু তাই ভাইকে বললাম যে আমি একবার ভাই আপনাদের ওখানে আসব বা মধু আপনাদের কালেকশান করছেন দু দূর থেকে কোথা থেকে করছেন এবার দেখব তো আজকে ডেট দিয়েছিলেন ভাই আমি এসসি এসেছি এবং বিভিন্ন জায়গা থেকে মোটামুটি চল্লিশ কিলো মতো মধু কালেকশন করলাম দেখলাম হ্যাঁ প্রচুর কষ্ট করে মধু হলো কালেকশান করলো এবং একশো এক একশো পার্সেন্ট গ্যারেন্টি বা ন্যাচুরালভাবে তারা নিয়ে আসলো আর আমি খুব খুশি হলাম বা আমি জানলাম মধুর কারণ যে মধুর বিষয়ে ম্যাক্সিমাম মানুষের একটা মানে কনফিউশন থেকেই যায় যে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি গ্যারেন্টি না কিন্তু আজকে আমি দেখলাম যে মধু সত্যি এক নম্বর এবং খাঁটি হ্যাঁ আপনাদের যদি ইচ্ছা হয় খাঁটি বা এবং ন্যাচুরাল মধুর তাহলে ভাই আব্দুল কাইমের সাথে দেখা করবেন এনার এখানে মধু মানে পাইকারি এবং খুচরো সব রকমভাবে দেওয়া হয় ভাই আমার খুব ভালো লাগলো আজকে আপনাদের এখানে আসলাম দেখলাম অনেক জায়গা ঘুরলাম যেখানে কোনো দিন হ্যাঁ এবং আপনার এই কাজের কাজটাও আমাকে খুব ভালো লাগলো যে আপনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন হ্যাঁ এমনি বিভিন্ন কোম্পানিতে আজকাল মধু বিক্রি করছে কিন্তু সেটা অরিজিনাল বা ন্যাচুরাল বলে আমাদের মানে বিশ্বাস আমাদের করতে অসুবিধা হয় কারণ যে তারা অ্যাকচুয়ালি ওদের মধুতে হয়তো অনেক কেমিক্যাল মিশ্রিত করে হ্যাঁ যার কারণে আমরা বিশ্বাস করতে পারছি না তো যাক ভাই অনেক কথা হলো কিন্তু আমার খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা বিশেষ করে আমাদের আমির হোসেন ভাই ওনার মুখ থেকে অনেক কিছু অভিজ্ঞতা উনি শেয়ার করলেন তো বিষয় যেটা হচ্ছে যে আমরা আমাদের পুরো পশ্চিমবঙ্গে তো আমরা ডিস্ট্রিকটা দিয়ে থাকি শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাহির রাজ্য যেমন আসাম বিহার ঝাড়খন্ড সহ আরও অন্যান্য রাজ্যে আমরা ডিস্ট্রিকটা দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের এই মৌচাকের মধু অর্থাৎ পিষ হানি আমাদের মৌচাকের মধুর যেটা আমরা নাম দিয়েছি সেটা হচ্ছে ফিস হানি ফিস হানি যদি আপনারা এর ডিস্ট্রিবিউটার হতে চান তাহলে স্ক্রিনে উঠা থাকা নাম্বার এই যে স্ক্রিনে উঠে থাকা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি কল করুন তো বন্ধুরা আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে অভিজ্ঞতা শেয়ার করলাম ভাই আমির হোসেন সাহেবের তো এই ধরনের অভিজ্ঞতাগুলো আমরা প্রায় মাঝে মধ্যে শেয়ার করে থাকি তো আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম আসসালাম